প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ইংলিশ স্পোকেন ক্লাসে রুবেল এবং রানা দুজন বন্ধুর আলোচনার মধ্য দিয়ে আমরা শিখব কিভাবে আমরা একজনের কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি আমরা প্রায়শই বন্ধুবান্ধব বা পরিচিত কাউকে সামনে পেলে জিজ্ঞাসা করি না আপনি কি করেন কোথায় চাকরি করেন বলিন এইভাবে জি বা এখানে কত বছর যাবত আছেন এই রকমেরই কথাবার্তাগুলো ইংরেজিতে কিভাবে বলা যায় আজকে আমরা সেটা শিখব ঠিক আছে ফ্রেন্ড তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে আপনারা ক্লাসটি দেখবেন শুনবেন এবং পরবর্তীতে প্র্যাকটিস করবেন ঠিক আছে ফ্রেন্ড তা চলুন দেখি আজকে কথোপকথন কী ছিল সম্পূর্ণ কথাগুলো আমরা একবার ইংরেজিতে পড়ে নিচ্ছি হোয়াট ডু ইউ ডু আই ওয়ার্ক ইন এ কোম্পানি ওয়েল হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার অ্যাবাউট টু ইয়ার্স অ্যান্ড ইউ অলসো আই এম ওয়ার্কিং ইন অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি কিছুই বুঝলাম না ঠিক না জি এবার আমরা একটু বুঝে পড়ে আসি চলুন রুবেল তার বন্ধু রানাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিল হোয়াট ডু ইউ ডু তুমি কি করো বা আপনি কি করেন রুবেল রানা উত্তর দিয়েছিল আই ওয়ার্ক ইন এ কোম্পানি আই ওয়ার্ক ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে চাকরি করি বা কাজ করি রুবেল বলেছিল ওয়েল ভালো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার এখানে তুমি কতদিন যাবৎ কাজ করো রানা উত্তর দিয়েছিল অ্যাবাউট টু ইয়ার্স প্রায় দু বছর অ্যান্ড ইউ এবং তুমি কি করো রুবেল উত্তর দিয়েছিল অলসো আই এম ওয়ার্কিং ইন অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি আমিও একটা আন্তর্জাতিক মানের কোম্পানিতে কাজ করি ফ্রেন্ড আলোচনাটাকে বোঝা গেল জি এখন তাদের কথাটা শুধু বুঝলে হবে না আমরা কিভাবে বলতে পারি আমাদের সেই চর্চাটাও কিন্তু করতে হবে কেমন তো চলুন প্রত্যেকটা লাইনকে এবার আমরা ধীরে ধীরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি আপনি কি করেন বা তুমি কি করো এই কথাটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউডু তুমি কী করো বলেন দেখি কীভাবে হবে হোয়াট ডু ইউডু মানে তুমি কী করো বা আপনি কী করেন উত্তরে রানা বলেছিল বা আমরাও বলতে পারি আই ওয়ার্ক ইন কোম্পানি আই ওয়ার্ক ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে চাকরি করি আই ওয়ার্ক ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে চাকরি করি কিভাবে বলবো আই ওয়ার্ক ইন এ কোম্পানি আই ওয়ার্ক ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে চাকরি করি উত্তরে রুবেল বলেছিল ওয়েল ভালো আমরা কথা শোনার পরে বলি ও আচ্ছা ভালো ঠিক সেই কথাটাই ইংরেজিতে আমরা বলতে পারি ওয়েল বলার পর তিনি বলেছিলেন হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার হাউ লং মানে কত দিন হ্যাভ ইউ বিন ওয়ার্কিং তুমি কাজ করতেছ হেয়ার এখানে মানে এখানে তুমি কতদিন যাবত কাজ করতেছ আমরা এরকম প্রশ্ন করি না এই কোম্পানিতে তুমি কত দিন আছো এই দেশে তুমি কতদিন দিন যাবৎ আছো এই কাজে তুমি কত দিন যাবৎ আছো বলি না জি তো এই কথাটা কিভাবে বলা হয় হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার এই কাজে তুমি কতদিন যাবত আছো কিভাবে বলবো কথাটা হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার এ কাজে তুমি কতদিন যাবৎ আচ্ছ সে উত্তর দিয়েছিল অ্যাবাউট টু ইয়ার্স আপনিও বলতে পারেন অ্যাবাউট টু ইয়ার্স প্রায় দুই বছর তা আমরা দুই বছর না হয় যদি পাঁচ বৎসর বলি কি বলবো অ্যাবাউট ফাইভ ইয়ার্স প্রায় পাঁচ বছর কোনো কিছুর এই প্রায় বোঝানোর জন্য এই অ্যাবাউট কথাটি আমরা ব্যবহার করতে পারি অ্যাবাউট টু ইয়ার্স অ্যাবাউট টু ইয়ার্স প্রায় দু বৎসর অ্যান্ড ইউ সে প্রশ্ন জুড়ে দিয়েছিল অ্যান্ড ইউ মানে আপনি কি করেন রুবেল তার উত্তরে বলেছিল অলসো আই এম ওয়ার্কিং ইন এন ইন্টারন্যাশনাল কোম্পানি আমি একটি আন্তর্জাতিক মানের কোম্পানিতে কাজ করি এই অলসো কথাটি তখনই ব্যবহার হয় যখন আমরা বলতেছি যে আমি ও মানে আপনি যা করেন আপনার মতো আমিও ও যা করে ওর মতো সে ও এই ও এইভাবে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি অলসো কথাটি ব্যবহার করি তাহলে অলসো আই এম ওয়ার্কিং আমিও কাজ করি ইন এন ইন্টারন্যাশনাল কোম্পানি একটি আন্তর্জাতিক মানের বা আন্তর্জাতিক কোম্পানিতে কথাটা কি বোঝা গেল জি তো ফ্রেন্ডস আমরা লাইনগুলো সুন্দর করে এবার একসাথে একটু পরে আসি হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন আই ওয়ার্ক ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে কাজ করি ওয়েল ভালো হাউ লং হ্যাভ ইউ উইন ওয়ার্কিং হেয়ার আপনি এখানে কতদিন যাবৎ কাজ করেন অ্যাভাউট টু ইয়ার্স প্রায় দু বৎসর অ্যাভাউট টু ইয়ার্স প্রায় দুই বৎসর অ্যান্ড ইউ এবং আপনি অলসো আই এম ওয়ার্কিং ইন এন ইন্টারন্যাশনাল কোম্পানি আমিও একটি আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি করি এখানে মাত্র পাঁচ লাইন কথা আপনি একদিনের এই ক্লাস থেকে যদি এই পাঁচটা কথাকে আসলে বাস্তব জীবনের সাথে মিলিয়ে বলতে শিখেন এটা অনেক বড় অর্জন আর যদি জাস্ট আমরা গল্প বা গানের মতো করে ভিডিওটা একবার দেখলাম এবং চলে গেলাম শেষ তাহলে এটার কোনো ভ্যালু নেই আপনি যে দশ মিনিট লাগিয়ে এতক্ষণ দেখছেন এই দশটা মিনিট আপনার জীবনে ফাও গেল এজন্য কি করতে হবে এটাকে কাজে লাগাতে হলে আপনি আরও কয়েকবার এটাকে শুনতে হবে এবং কথাগুলো আপনার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে আপনি মনে করবেন আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো রাসেল সাপোজ আপনার বন্ধুর নাম রাসেল রাসেল হোয়াট ডু ইউ ডু রাসেল তুমি কি করো রাসেল উত্তর দিতে পারে আই ওয়ার্ক ইন এ কোম্পানি আই ওয়ার্ক ইন এ রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন এ স্কুল আই ওয়ার্ক ইন এ কলেজ আই ওয়ার্ক ইন এ গার্ডেন আমি একটা অমুক জায়গায় কাজ করি এভাবে আপনি কাল্পনিকভাবে নিজে নিজে কথাগুলো কি করতে হবে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড ইফ ইউ প্র্যাকটিস ইট এগেন অ্যান্ড এগেন যদি আপনি এগুলোকে বারবার চর্চা করেন ইউ মাস্ট সাকসেসফুল আপনি অবশ্যই সফল হবেন ঠিক আছে ফ্রেন্ড তা আমি আশা করব আপনারা এই কাজগুলো মনোযোগের সাথে করবেন বুঝবেন শুনবেন এবং চর্চা করবেন এবং আপনারা একদিন ইনশাল্লাহ সফল হবেন তো ফ্রেন্ডস সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আর কথা বাড়াচ্ছি না পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ